বন্দুক হামলা আর যুক্তরাষ্ট্র যেন একে অপরের সমর্থক। প্রায় প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও ঘটছে বন্দুক সহিংসতা, এতে রক্ত ঝরছে নিরীহ মানুষের, কোথাও আবার পুলিশের গুলিতেই প্রাণ হারাচ্ছেন অনেকে। এবার ওহাইও অঙ্গরাজ্যে গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক প্রতিবেদনে বিবিসি বলছে, রোববার স্থানীয় সময় ভোর 5টার দিকে অঙ্গরাজ্যটির আক্রন শহরে গুলির ঘটনা ঘটে। দ্রুত পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে হতাহত কয়েকজনকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় অনেককে হাসপাতালে ভর্তি করায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হামলাকারী সন্দেহে এখন পর্যন্ত কেউ শনাক্ত কিংবা গ্রেপ্তার হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে আক্রনের পুলিশ বিভাগ। ঘটনাস্থল থেকে কয়েক ডজন গুলির খোসা এবং একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। হামলাকারীকে ধরে শাস্তির মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন শহরটির মেয়র। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। যুক্তরাষ্ট্রে চলতি বছর এ পর্যন্ত গুলিতে প্রাণ হারিয়েছেন প্রায় 7,000 মানুষ, আহত হয়েছেন আরও প্রায় 13,000। অস্ত্রধারী গুলিতে নিরাপত্তা বাহিনীর 150 বেশি সদস্যও নিহত হয়েছেন। রাহুল রানা, সময় সংবাদ।